রাজধানীর হাজারীবাগ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, শান্তি সমাবেশের সার্বিক চিত্র কেমন দেখছেন? আমাদেরকে সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানাবেন। আয়োজিত এই সভায় কিন্তু ইতিমধ্যে এখানের আশেপাশে যতগুলো সেই ইউনিটের যে এখানে উপস্থিত হয়েছে এবং আপনি শুনতেই পাচ্ছেন যে সমাবেশ কিন্তু চলছে। সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের সন্ত্রাস না ঘটে সেইটাকে তারা প্রতিহত করবেন এবং সেই জন্য মূলত তাদের নেতাকর্মীদের তারা কিন্তু নির্দেশনা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় শান্তি সমাবেশ করে দিচ্ছেন। এর আগে তারা কয়েকটি জায়গায় আওয়ামী লীগের সঙ্গে সেগুলি কিন্তু শান্তি সমাবেশ বা বিভিন্ন সমাবেশ করে আছে। তাদের সব সমাবেশে কিন্তু একটা কমন দাবি রয়েছে, সে দাবি হচ্ছে যে বিএনপি জামাত মিছিলে গত 14 সালে নির্বাচনের সময় যে ধরনের জ্বালাও পোড়া আন্দোলন করেছিল সেই ধরনের কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সামনে কয়েকদিন পরে নির্বাচন, তাই এই সমাবেশগুলো কিন্তু সেই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা চাচ্ছেন যে নির্বাচনটা নির্বিঘ্ন সুস্থ হোক, সেখান থেকে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের কোনো দল বা কোনো সন্ত্রাসী বাহিনী বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যাবে, কোনো প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে তাদের কঠোর অবস্থা বা শান্তি সমাবেশ তাদের নেতাদের কিন্তু সেই নির্দেশনা মূলত নেতারা দিয়ে যাচ্ছে। তো এখানে প্রধানমন্ত্রী যে সুবাদ তাদের উপস্থিত হবেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তার দিকে সঙ্গে বক্তব্য দেবেন। তো এই ছিল নাফিদা এই মুহূর্তে আমার কাছ থেকে হাজারীবাগ থেকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।